सर দেখেন কি লিখছে, প্রসেস স্কেডিউলার কাকে বলে? সিলেক্ট এক্সিকিউশন অন সিপিইউ, মানে সিপিইউতে আপনার কোন প্রসেসটা নেক্সটে এক্সিকিউট হবে। আপনার অনেকগুলা প্রসেস মনে করেন আছে আপনার কিউ এর মধ্যে, কারণ এক্সিকিউট হইতে পারে সব সময় হচ্ছে একটা প্রসেস, বুঝতে পারছেন? মানে এট এ টাইম একটা প্রসেস এক্সিকিউট হইতে পারে। আর যখন কোন একটা প্রসেস এক্সিকিউট হয়, তখন ওই প্রসেসটাকে হচ্ছে পুরো ফুল মেমোরিতে আসতে হয়। আমি আবার বলি, যখন কোন একটা প্রসেস হইতে হয়, তখন ওই প্রসেসটাকে পুরো ফুল মেমোরিতে থাকতে হয়। ঠিক আছে, তো কাজটা কি সিলেক্টস এবং অ্যাবল প্রসেসেস ফর এক্সিকিউশন অফ সিপিইউ, মানে সিপিইউ এর পরবর্তীতে কোন প্রসেসটা এক্সিকিউট হবে। তার কাছে মনে করেন চার পাঁচটা প্রসেস অ্যাভেলেবেল আছে, এখন কোন প্রসেসটা এক্সিকিউট হওয়ার জন্য রেডি, সে হচ্ছে ওই প্রসেসটাকে সিলেক্ট করে। সিলেক্ট করে ওই প্রসেসটাকে হচ্ছে এক্সিকিউশনের জন্য পাঠায় দেয়। এইটাকে বলা হয় হচ্ছে, এই কাজটা যে করে থাকে তাকে বলা হয় হচ্ছে প্রসেস স্কেডিউলার। কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? সবাই না কি স্যার? বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, দেন এখন হচ্ছে আমরা কি বলতেছি যে মেনটেন্স স্কেডিউলিং কিউইজ অফ প্রসেসেস, মানে তিন টাইপের হচ্ছে কিউই আছে। এই যে আমি একটু আগে বললাম যে অনেকগুলা অ্যাভেলেবেল প্রসেস থাকে, ঠিক আছে? তো এখন অ্যাভেলেবেল প্রসেস গুলা হচ্ছে কিভাবে থাকে, মনে করেন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি হচ্ছে কোনো কিছু ব্যাংকে গেলেন বা কাস্টমার কেয়ারে গেলেন। তো আচ্ছা, ব্যাংকের কথাই ধরুন, ব্যাংকে গেলেন, ব্যাংকে গেলে হচ্ছে এখন আপনাকে মনে করেন ব্যাংক কর্মী থাকে তিন চারজন পাঁচজন, মানে আপনি ব্যাংকে কোনো একটা কাজে গেছেন, তো আপনার কাজটা ফিল আপ করতে হবে। তো আপনাকে ব্যাংকের মধ্যে হচ্ছে কিভাবে রাখেন, একটা কিউইতে রাখে না, মানে ওদের তো একটা সার্টিন কিউই আছে যে কিউইর মধ্যে রাখে ওরা। তো কিরকম কিউই ব্যাংকের? ব্যাংকে হচ্ছে দেখবেন যে আমার জায়গায় হচ্ছে এই যে ডিজিটাল সিস্টেম, আপনাকে হচ্ছে একটা টোকেন নিতে হয়। টোকেন নিয়ে হচ্ছে আপনার সিরিয়াল যত ওই ইয়ের মধ্যে ওই বোর্ডের ইলেকট্রনিক বোর্ডের মধ্যে হচ্ছে আপনার নাম্বার উঠবে। আপনি হচ্ছে ডিরেক্ট ওই ইলেকট্রনিক বোর্ড থেকে আপনি যদি যখন আপনার কল আসবে তখন হচ্ছে আপনি গিয়ে মানে সার্ভিস নিতে পারবেন ব্যাংক থেকে জিনিস। এই হয়েছে তো এই যে মানে ওইখানে হচ্ছে অনেকে বসেছিল, অনেকের মধ্যে থেকে আপনাকে এইভাবে সিলেক্ট করে দিয়েছিল, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে তোকে দেবে সে হচ্ছে আগে সার্ভিস পাবে, জিনিসটা জি হচ্ছে স্যার, এরকম। তো ঠিক একই রকম ভাবে, তো এখন ঠিক একই রকম ভাবে এক একটা প্রসেস কিভাবে হচ্ছে আপনার ইয়ে করে থাকে, বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে যে একটা প্রসেস কিভাবে কিউর মধ্যে থাকে। ফার্স্টে হচ্ছে জব কিউ। জব কিউ কি? সেট অফ অল প্রসেসেস ইন দা সিস্টেম, মানে এই জব কিউটার মধ্যে হচ্ছে সবগুলা প্রসেস একসাথে থাকবে, মানে যতগুলা আপনার প্রসেস আছে এক্সিকিউট করার জন্য ওই সবগুলা প্রসেস একসাথে এক জায়গায় থাকবে। এইটাকে বলা হয় হচ্ছে জব কিউ। মানে তিনটা কিউ, তিনটা কিউর মধ্যে হচ্ছে আলাদা আলাদা ভাবে ভাগ হয়। তো ফার্স্টে হচ্ছে জব কিউটা কি? জব কিউটা হচ্ছে ধরেন ওই ব্যাংকের মধ্যে সবাই একসাথে বসে আছে ওয়েট করতেছে এক্সিকিউট হওয়ার জন্য, ঠিক আছে? মানে সবাই হচ্ছে এক একজন কন্টেন্ডার, প্রতিদ্বন্দ্বী আর কি, এক একজন। তো ওই যে ওই ওই অবস্থাটাকে সবাই যে একসাথে বসে আছে এইটাকে বলা হয় হচ্ছে জব কিউ, বা সবগুলা প্রসেস একই সাথে ওয়েট করতেছে একটা কিউতে, এইটাকে বলা হয় হচ্ছে জব কিউ, মানে সবগুলা প্রসেসের সেট, এইটাকে বলা হয় হচ্ছে জব কিউ। আমি কি বুঝাইতে পারছি? কারোর কি কোনো কনফিউশন আছে জব কিউটা কি জিনিস? না স্যার, বুঝছি। রেডি কিউটা কি? রেডি কিউটা কি? সেট অফ অল প্রসেস রিসাইডিং ইন মেইন মেমোরি রেডি এন্ড ওয়েটিং টু এক্সিকিউট, মানে হচ্ছে এইটা হচ্ছে ওই সকল প্রসেস গুলা মেমোরিতে যেগুলো হচ্ছে একবারে রেডি এবং এক্সিকিউট করার জন্য ওয়েট করতেছে। সাপোজ ব্যাংকের মধ্যে আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 155, এখন আপনি দেখতে পাচ্ছেন যে 154 নাম্বার যে সে হচ্ছে উঠে গেছে আর কি, মানে সেবা নিতে গেছে। তার মানে কি? এর পরবর্তীতে তো আপনার টার্ন, তাই না? তার মানে কি? আপনি দেখবেন যে একবারে মানে হয়তো বা দাঁড়ায় আছেন বা হয়তো বা হচ্ছে রেডি হচ্ছেন আপনি পরবর্তীতে, কারণ আপনি আপনার সিরিয়াল পরবর্তীতে আসবে। তো ঠিক সেম টু সেম এইরকম রেডি কিউতে কি, মানে সেট অফ অল প্রসেস রিসাইডিং ইন মেইন মেমোরি, মানে সব
এটা হচ্ছে ওই সকল প্রসেস গুলাকে ইন্ডিকেট করে যে সকল প্রসেস গুলা হচ্ছে মেইন মেমোরিতে রিসাইড করে, মানে কি মানে মেইন মেমোরিতে হচ্ছে আছে, এখন শুধুমাত্র তারা হচ্ছে এক্সিকিউট করার জন্য ওয়েট করতেছে, মানে তারা হচ্ছে সবকিছুতে রেডি এবং এক্সিকিউট করার জন্য ওয়েট করতেছে। ওই সকল কিউই গুলাকে বলা হয় হচ্ছে, ওই সকল প্রসেস গুলা হচ্ছে রেডি কিউতে বলা হয় বা রেডি কিউতে আছে ধরা দেয়, যে তারা হচ্ছে মেইন মেমোরিতে আছে এখন হচ্ছে এক্সিকিউট করার জন্য ওয়েট করতেছে, ওই সকল কিউই গুলাকে বলা হয় হচ্ছে রেডি কিউ। ডিভাইস কিউ কি? সেট অফ প্রসেসেস ওয়েটিং ফর অ্যান ইনপুট আউটপুট ডিভাইস। মানে আপনারা দেখবেন যে কিছু কিছু প্রসেস হচ্ছে রান হচ্ছে বা কিছু কিছু প্রসেস হচ্ছে এক্সিকিউট হচ্ছে, বাট পুরোপুরি ভাবে এক্সিকিউট হইতে পারতেছে না, মানে কিছু ইনপুট আউটপুট দেওয়া লাগতেছে, মানে ইনপুট আউটপুটের জন্য ওর এক্সিকিউশনটা হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে। কিরকম? সাপোজ ওই যে ব্যাংকের কথাই ধরেন, ব্যাংকে গেলেন, ব্যাংকে হচ্ছে আপনি একটা চেক নিয়ে গেলেন, বা চেকের মধ্যে হচ্ছে আপনি কোনো সাইন টাইন কিছু দিলেন না, ঠিক আছে, বা অনেক সময় দেখা যায় কি হচ্ছে, অনেক সময় অনলাইন চেক থাকে, তো ওই অনলাইন চেক হইলে অসুবিধাটা তো, অসুবিধাটা হচ্ছে সে আপনাকে টাকা দিতে পারে না, মানে যার যেই ব্যাংকের চেক ওই ব্যাংকে হচ্ছে ফোন দিতে হয়। তো এই যে দেখেন, এই যে একটা প্রসিডিউর, মানে আপনাকে হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে, ওয়েট করে হচ্ছে আপনি ওয়েট করতে হচ্ছে, ওয়েট করার পরে গিয়ে আপনি হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় ডিভাইস কিউ। ডিভাইস কিউ জিনিসটা কি, অনেকগুলো প্রসেস আছে আপনার হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করে। ইনপুট আউটপুট মানে কি, সাপোজ আপনি একটা কোড লিখতেছেন, কোডের মধ্যে হচ্ছে একটা ইনপুটের ফাংশন দিয়ে দিচ্ছেন, তো আপনি যতক্ষণ না পর্যন্ত কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রসেসটা এক্সিকিউট হইতে পারতেছে না, ওই প্রসেসটা কিন্তু আপনার জন্য ওয়েট করবে। জি যখনই স্যার, আপনি ইনপুটটা দিবেন তখনই হচ্ছে সে হচ্ছে ওই প্রসেসটা এক্সিকিউট করে দিবে। ওই যে ওই সকল কিউ গুলাকে বলা হয় হচ্ছে ডিভাইস কিউ, মানে যেই সকল প্রসেস গুলা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য ওয়েট করে ওই সকল কিউ গুলাকে বলা হয় হচ্ছে ডিভাইস কিউ। তো আমি কি বুঝাইতে পারছি যে কোনটাকে জি জব স্যার, কিউ, কোনটাকে রেডি কিউ, কোনটাকে ডিভাইস কিউ বলা হয়ে থাকে? কারো কি কোনো কনফিউশন আছে? স্যার প্রসেস প্রসেস আমার জন্য শিডিউলটা আরেকবার বলেন স্যার, প্রসেস শিডিউলটা আরেকবার একটু বলবেন প্লিজ। প্রসেস স্কেজুলারটা কিছুই না, প্রসেস স্কেজুলারটা হচ্ছে যে আপনার কাছে অনেকগুলো প্রসেস আছে। সাপোজ আমি মনে করেন আপনাদের এই যে আমার সাথে এখন ক্লাস করতে হচ্ছে 16 জন স্টুডেন্ট, আমি একজনকে র্যান্ডমলি বাছাই করলাম, বা আমি একজন বা দুজনকে র্যান্ডমলি বাছাই করলাম যারা আমার সাথে রিসার্চ কাজ করবে, ঠিক আছে। তো এই যে আমি যে র্যান্ডমলি 1 থেকে 2 জনকে বাছাই করলাম বা সিলেক্ট করলাম যে ওরা আমার সাথে হচ্ছে রিসার্চে হেল্প করবে বা রিসার্চে কাজ করবে, তো এই যে আমি যে বাছাই করলাম এই জিনিস, আমি হচ্ছে যে স্কেজিউলার, যে আমি এই এতগুলো 1 থেকে 2 জনকে বাছাই, তো ঠিক এরকম প্রসেস স্কেজিউলার একটা হচ্ছে একই রকম, যে অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো প্রসেস থেকে র্যান্ডমলি নেক্সট এডুকেশনের জন্য 1টা বা 2টাকে বাছাই করা, এইটাকে বলা হয় হচ্ছে প্রসেস স্কেজিউলার। এই তো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কোনো কনফিউশন আছে? সবাই না আমরা স্যার, বুঝতে পারছি? জি স্যার, ফাইন। এখন হচ্ছে আমরা এই যে আমাদের এগুলো লাগবে না রেডি কিউ এগুলো, এখন হচ্ছে আমরা স্কেজিউলারে যাব, ঠিক আছে। যে স্কেজিউলার কি, স্কেজিউলার হচ্ছে মানে শর্ট টার্ম স্কেজিউলার কাদের কাদের বলে, লং টার্ম স্কেজিউলার কাদের বলে, মিড টার্ম স্কেজিউলার কাদের বলে, এই সকল জিনিসগুলো আমরা দেখব। তো এখন হচ্ছে এই যে স্কেজিউলার বা সিপিইউ স্কেজিউলার, একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি যে শর্ট টার্ম স্কেজিউলারের কাজটা কি, বেসিক্যালি হচ্ছে ওই কাজগুলো হচ্ছে আমরা পড়ে আসছি। তো কোনটা দেখেন, শর্ট টার্ম স্কেজিউলারের কাজটা কি দিছে, সিলেক্ট হুইচ প্রসেসেস শুড বি এক্সিকিউটেড নেক্সট অ্যান্ড অ্যালোকেট সিপিইউ, মানে সে হচ্ছে, আচ্ছা, তো সে কি করে, শর্ট টার্ম স্কেজিউলার, শর্ট টার্ম স্কেজিউলারের কাজটা কি, শর্ট টার্ম স্কেজিউলারের কাজটা হচ্ছে যে সিলেক্ট হুইচ প্রসেসেস শুড বি এক্সিকিউটেড নেক্সট অ্যান্ড অ্যালোকেট সিপিইউ, মানে ওই ওই স্কেজুল গুলাকে শর্ট টার্ম স্কেজুলার বলা হয়ে থাকে, যারা হচ্ছে যে কোন প্রসেসটা পরবর্তীতে নেক্সট এক্সিকিউট হবে এবং ওইটার জন্য হচ্ছে তাকে সিপিও সিপিও অ্যালোকেট করে দেবে, মানে কি মানে সিপিও তে মেইন মেমোরিতে তার জন্য একটা জায়গা অ্যালোকেট করা লাগবে। তো এই কাজটা যে করে থাকে তাকে বলা হয় হচ্ছে শর্ট টার্ম স্কেজুলার। শর্ট টার্ম স্কেজুলার কাকে বলে, কোন প্রসেসটা পরবর্তীতে এক্সিকিউট হবে সে এইটা হচ্ছে সিলেক্ট করে, সিলেক্ট করে কি করে,
সিলেক্ট করে হচ্ছে ওইটাকে হচ্ছে মেইন মেমোরিতে নিয়ে যায়। অ্যালোকেট সিপিইউ মানে কি, মানে তার জন্য হচ্ছে মেইন মেমোরিতে জায়গা রেখে দেয়, এইটাকে বলা হয় হচ্ছে শর্ট টার্ম স্কেজিউলার। বুঝতে পারছেন সবাই? কারো কি কোনো কনফিউশন আছে? তো এইখানে হচ্ছে সামটাইমস দা অনলি স্কেজিউলার ইন এ সিস্টেম শর্ট টার্ম স্কেজিউলার ইজ ইনভোক ফ্রিকুয়েন্টলি, মানে শর্ট টার্ম স্কেজিউলার হচ্ছে ইনভোক ফ্রিকুয়েন্টলি কথাটার অর্থ কি, মিলি সেকেন্ড মাস্ট বি, মানে শর্ট টার্ম স্কেজুলার বা সিপিইউ স্কেজুলারটা হচ্ছে ফাস্ট, মানে খুব দ্রুত হচ্ছে এক্সিকিউট করে। বুঝতে পারছেন? খুব দ্রুত এক্সিকিউট করে মানে কি, মানে খুব দ্রুত হচ্ছে কাকে সিলেক্ট করতে হয় যে কোন প্রসেসটা আমার এক্সিকিউট হবে, কোন প্রসেসটাকে হচ্ছে আমার মেমোরিতে অ্যালোকেট করতে হবে, এই সকল কাজগুলা সে হচ্ছে খুব দ্রুত করে থাকে, মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এই জন্য লিখছে জি স্যার, শর্ট টার্ম স্কেজুলার ইজ ইনভোক ফ্রিকুয়েন্টলি। বুঝতে পারছেন? ফ্রিকুয়েন্টলি মানে কি, এ হচ্ছে সবসময় ব্যস্ত থাকে যে একে একে সিলেক্ট করতে হবে, একে একে সিলেক্ট করতে হবে, এইটা এটা করতে হবে, ওইটা ওইটা করতে হবে, মানে তার তার কাজটা হচ্ছে খুব দ্রুত, মানে ফ্রিকুয়েন্টলি কাজ করতে হয়, মানে এই জন্য হচ্ছে মানে শর্ট টার্ম স্কেডিউলার ইজ ইনভলভ ফ্রিকুয়েন্টলি বলছে। বুঝতে পারছেন? মাঝে মাঝে হচ্ছে সামটাইমস দা অনলি স্কেডিউলার ইন এ সিস্টেম, মানে আপনার পিসির মধ্যে শুধুমাত্র এই সিস্টেমটাই ইনভলভ করা থাকতে পারে, মানে এইটা ছাড়া অন্য কোনো সিস্টেম নাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে মাঝে মাঝে, বাট এটা সবসময়ের জন্য না, এটা হচ্ছে মাঝে মাঝের জন্য। বুঝতে পারছেন? মানে এইটাকে বলা হচ্ছে মানে ইনভোক ফ্রিকুয়েন্ট, সরি, এটা হচ্ছে সিস্টেমের মধ্যে অনলি স্কেজুলার মাঝে মাঝে থাকতে পারে। সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, যে আমি একবার বলছিলাম যে আপনার পিসি সব ধরনের মেমোরি ছাড়া চলবে, মনে করেন যত ধরনের সেকেন্ডারি স্টোরেজ, সেকেন্ডারি মেমোরি ছাড়া চলবে, বাট কখনো মেইন মেমোরি ছাড়া আপনার পিসি চলবে না। মানে জি স্যার, আপনার মনে করেন জিনিসটা হচ্ছে এরকম, যে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, মানে কিভাবে ধরতে পারেন, যে সাপোজ আপনার ইয়েতে মনে করেন আমাদের দেহের প্রধান অঙ্গ হচ্ছে আমাদের মাথা। সাপোজ আমাদের মাথায় যদি কোনো প্রবলেম হয়, বা মাথা যদি হচ্ছে আপনারা দেখবেন নর্মালি জিনিসগুলা হচ্ছে যে অনেক বেশি মনে করেন ক্রিটিক্যাল, মানে মাথার জিনিসপত্র গুলো, যে সাপোজ হচ্ছে আপনারা দেখবেন যে নর্মাল একটা নর্মাল ডক্টরের ভিজিট, সাপোজ আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনি কোনো হাতের ডাক্তারের কাছে গেলেন, পায়ের ডাক্তারের কাছে গেলেন, আপনার হাত পা ডক্টরের ভিজিট আর নর্মাল যে যে হচ্ছে সাপোজ কেউ হচ্ছে নিউরোসার্জন বা মাথার ডক্টরের ভিজিট, আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য বলতে হচ্ছে আপনি যদি ওই ইয়েকে ওই নর্মাল হাত পায়ের ডক্টরকে দেন 700 টাকা, আপনি যদি প্রাইভেটে দেখেন 700-800 টাকা দেন, আপনি হচ্ছে যে মাথার যে ডক্টর তাকে আপনাকে মিনিমাম 2000 টাকা থেকে তার হচ্ছে ইয়ে শুরু হয়, কি বলে এটা, মানে তার হচ্ছে রোগী দেখা শুরু হয়, আনলেস আপনি যদি প্রায় মানে পাবলিকে মানে গভর্নমেন্ট হসপিটালে দেখেন, মানে গভর্নমেন্ট হসপিটালে টিকিট কেটেও দেখানো যায়, বাট ওইটা যদি না দেখেন, আপনি যদি হচ্ছে ইয়েতে দেখান, তার কি বলে, আপনি যদি হচ্ছে নর্মালি দেখান বা ইয়ে করেন, প্রাইভেট মানে চেম্বারে তাহলেও কিন্তু প্রাইভেট চেম্বারে দেখেন, তাহলে হচ্ছে মিনিমাম 2000 টাকা দিতে হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার হাত পা ভাঙলে আপনার সর্বোচ্চ পরিমাণ অপারেশন করাইতে বা ইয়ে করাইতে লাগবে, হয়তো বা খুব বেশি হলে 2 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা, বাট আপনার যখন একটা ব্রেনের অপারেশন হয় তখন হচ্ছে আপনার অপারেশন করাইতে লাগে হচ্ছে মানে অলমোস্ট 10 লাখের উপরে আপনাকে ক্যালকুলেট করতে হয়, 13, 14, 15 লাখ, 16 লাখ টাকার ইয়ে করতে হয়। তো আসলে যে মানে কেন আসলে এই সকল জিনিসগুলো এরকম বা ইয়ে হয়, কারণ হচ্ছে সকল আপনার যে মাথাটা আছে, মাথার মধ্যে হচ্ছে অসংখ্য ছোট ছোট নিউরন আছে। আপনারা দেখবেন যে এত টাকা দিয়ে অপারেশন করে, তারপর অপারেশন করানোর আগে আপনার বন্ড সাইন নিয়ে যান, যে সাপোজ বন্ড সাইনটা কিরকম থাকে, আপনাদের কারো যদি পড়ে থাকে তাহলে হচ্ছে বুঝতে পারবে। বন্ড সাইনটা হচ্ছে যে এই অপারেশন করতে গিয়ে যদি রোগীর যদি কোনো কিছু হয় তাহলে এটা দায় দায়িত্ব হসপিটালের কেউ নিবে না, মানে এরকম টাইপের বন্ড সাইন আপনাকে করে নিতে হবে। বুঝতে পারছেন? তো আর মাথার অপারেশন হচ্ছে অপারেশন করতে গেলে বা ইয়ে করতে গেলে সাকসেস রেট হচ্ছে সবচেয়ে বেশি কম, মানে অনেক বেশি কম। তো ইভেন আপনি যদি সাকসেসও হন, মানে অপারেশন যদি সাকসেসও হয়, তাহলেও দেখবেন যে অনেকে হচ্ছে মানে ঠিকঠাক ভাবে লাইফ লিড করতে পারে না। তারপর আমার একটা ফ্রেন্ডের বাবার হচ্ছে ব্রেন টিউমার হয়েছিল, ব্রেন টিউমার মানে খুব ক্রিটিক্যাল টাইপের অপারেশন ছিল, তো ব্রেন টিউমারটা হচ্ছে ফেলে দিল,
ফেলে দেওয়ার পরে মানে যখন হচ্ছে উনি হচ্ছে দেশেই করাইছিল, দেশে করানোর পরে কি হয়েছে, করানোর পরে হচ্ছে ঠিক আছে আল্লাহর রহমতে তার অপারেশনটা সাকসেসফুলি হয়েছে। বাট সাকসেসফুলি হওয়ার পরে সে যখন হচ্ছে মনে করেন হচ্ছে রিকভার করতেছিল বা ইয়ে করতেছিল, মানে তার মধ্যে হচ্ছে কিছুদিন মানে সে হচ্ছে 7-8 1 বছর না 2 বছর পর্যন্ত হচ্ছে সে রেসপন্স লেটে করত। রেসপন্স লেটে করা বলতে কি বুঝাচ্ছে, মনে করেন আমি আপনাকে একটা কথা বললাম, বাট সে হচ্ছে রেসপন্সটা দিতে 10-15 সেকেন্ড পরে, মানে সে হচ্ছে কথাটা তার মাঝে মানে ওই অপারেশনের পরে আর ঠিক আছে, তো কথাটা তার মাঝে হচ্ছে গিয়ে পৌঁছে ওই রেসপন্স পাইতে 10-15 সেকেন্ড সময় লাগে। মনে করেন সাপোজ আমি একটা কথা বললাম, আপনি 10-15 সেকেন্ড পরে হচ্ছে রেসপন্স করলি, এই 10-15 সেকেন্ড টাইমটা কিন্তু অনেক টাইম, মানে আমরা যখন কথা বলি তখন কিন্তু আপনারা রেসপন্স করেন কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, আপনারা যেটা নিজেরাও মানে এটা হচ্ছে নিজেরাও ইয়া করা যায় না, সেইখানে একটা মানুষ 10-15 সেকেন্ড পরে পরে হচ্ছে রেসপন্স করতেছে। তো কি মানে রিজনটা কি ছিল, যখন ডাক্তারের কাছে নেওয়া হলো রিজনটা বললো তখন হচ্ছে মানুষের দেহে হচ্ছে মানে রেসপন্স করার যে অনেকগুলো নার্ভ আছে একসাথে ইয়া করার মানে হেল্প করে যে আপনাকে যে রেসপন্সটা করবেন আপনি দ্রুত, তো ওনার হচ্ছে অপারেশন করার সময় এই সকল গুলা যেহেতু হচ্ছে খুব ছোট ছোট খালি চোখে দেখাই যায় না, হ্যাঁ তো এইটা হচ্ছে কেটে গেছিল, ওই মানে যে কোনো একটা নার্ভ হয়তো বা হালকা ছুরি বা কাঁচির আঘাতে কেটে গেছে বা ইয়ে হয়ে গেছে, এই জন্য হচ্ছে ওনার লেট রেসপন্স হচ্ছে। তো এইটাই বলতেছিলাম যে মনে করেন যখন হচ্ছে ব্রেইনের অপারেশন হয় বা ইয়ে হয়, তো সুস্থ হইলেও মনে করেন তার এইরকম বিভিন্ন জিনিসপত্র বা এইরকম বিভিন্ন প্রবলেম গুলান হচ্ছে দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করেন এই নিউরো সার্জন যত অপারেশন গুলা হয় দেখবেন যে একটা অপারেশন অলমোস্ট 24 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা এইরকম টাইপের হয়, মানে এত টাইম ধরে অপারেশন গুলা হয়, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম টাইপের ব্রেনের অপারেশন গুলো এরকম করা হয়। যেমন হচ্ছে আমার 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 নিজের আম্মার হচ্ছে অপারেশন হয়েছিল, অপারেশন ব্রেনের মানে ব্রেনের মধ্যে হচ্ছে পানি জমে গেছে, মানে পানি নাকি এক্সট্রা হয়ে গেছিল কিরকম করে জানি, তো এই এক্সট্রা পানি হচ্ছে বের করতে হবে, এটা এটা নাকি হচ্ছে খুবই নর্মাল অপারেশন ব্রেনের, তো এইটা করাইতেও 4-5 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ তো এই যে মনে করেন জিনিসপত্র গুলা মানে ব্রেনের জিনিসপত্র গুলা, তো এই সকল জিনিস মানে এই যে এইগুলা যে 10-15 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা এটা সাকসেস তো কম, এদের এরাও মানে যারা হচ্ছে নিউরোসার্জন ডক্টর এরা হচ্ছে হাইয়েস্ট পেইড ডক্টর, বুঝতে পারছেন, মানে আনলেস মানে আনলেস ওর মনে করেন যারা হচ্ছে নর্মালি ইয়ে করে বা নিউরোসার্জন এক্সপার্ট তারা হচ্ছে মনে করেন এক একটা অপারেশন করতে 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে, এই 12 ঘন্টা 14 ঘন্টা ওরা কিন্তু টানা অপারেশন করে না, আপনারা দেখবেন যে ওরা হচ্ছে ওদের ব্রেনকে সচল রাখার জন্য মাঝে মাঝে হচ্ছে অপারেশন থিয়েটারের মধ্যে, আমি শুনছি আমি এটা দেখিনি, আমি আমি এটা শুনছি যে অপারেশন থিয়েটারের মধ্যে হচ্ছে নাকি হচ্ছে ড্রিঙ্কস করে, এখন কোন রোগীর আত্মীয় স্বজন গিয়ে যদি দেখে যে অপারেশন থিয়েটারের মধ্যে ডক্টর বসে বসে ড্রিঙ্কস করতেছে তাহলে হচ্ছে কি পরিমাণ ইফেক্ট করবে, বাট সে হচ্ছে ড্রিঙ্কস করে কি কিসের জন্য ড্রিঙ্কস করে হচ্ছে এই যে 12 থেকে 14 ঘন্টা তাকে অপারেশন করতে হয় সে যেন হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে মানে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে, এই জন্য এই উদ্দেশ্যে সে হচ্ছে ড্রিঙ্কস করে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, বাট আমি আমি এটা শুনছি আমি এটা শিওর না যে যে এটা আসলেও তারা করে কিনা, কারণ হচ্ছে 12 থেকে 14 ঘন্টা টানা অপারেশন করা এটা মনে করেন আপনি যদি আমি যদি আপনি যদি নর্মালি 12 থেকে 14 ঘন্টা টানা পড়েন বা ইয়ে করেন এই জিনিসটা তো বুঝতেই পারেন যে আসলে 12 থেকে 14 ঘন্টা কিভাবে করা অপারেশন, এটা তো মানুষের নর্মাল ইয়ে তো আসা উচিত, তো এই এই সকল জিনিসপত্র গুলা মানে অনেক কিছু অনেক ফ্যাক্টর গুলা হচ্ছে ইয়া করে ডিফাইন করে, বাট এত কথাবার্তা আসলে হচ্ছে যে ব্রেনটা হচ্ছে মানুষের জীবনে হচ্ছে আলটিমেটলি একটা পার্ট মানে এমন একটা অঙ্গ যে অঙ্গ ছাড়া হচ্ছে আপনি আপনার পুরো শরীর হচ্ছে চিন্তা করতে পারবেন, সাপোজ আপনার একটা হাত না থাকলো আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে এটাই আপনি শুক্রিয়া জানাতে পারেন, বাট আপনার ব্রেন না থাকলে বা বা আপনার যদি মাথার মধ্যে কোনো একটা প্রবলেম হয় তাহলে হচ্ছে আর কি জিনিসগুলো খুব, এই যে মনে করেন মাথা ছাড়া যেরকম চলতে পারবে না আমাদের পুরো বডি, ব্রেন ছাড়া যেন চলতে পারবে না পুরো বডি, সেরকম ভাবে কম্পিউটারের কিছু কিছু একবার ইন্টিগ্রাল পার্ট আছে, মানে কম্পিউটারের ইন্টিগ্রাল পার্ট ছাড়া কম্পিউটার হচ্ছে চলতে পারে না, যেমন কম্পিউটারের মেইন মেমোরি হচ্ছে একটা কম্পিউটারের ইন্টিগ্রাল পার্ট, যে কম্পিউটারের মেইন মেমোরি ছাড়া কম্পিউটার হচ্ছে চলতে পারে না, আবার হচ্ছে এই যেমন করেন শর্ট টার্ম স্কেজুলার মনে করেন কিছু কিছু পার্ট আছে
যে ওইগুলো তাদের লাগবেই, ওইগুলা ছাড়া হচ্ছে কম্পিউটারটা চলতে পারবে না। এখানে বলতেছে যে সামটাইমস দ্য অনলি স্কেডিউলার ইন দ্য সিস্টেম, মানে ওই সিস্টেমটার মধ্যে ও একাই হচ্ছে স্কেডিউলার, আর অন্য কোনো স্কেডিউলার নাই। তো এই যে তাকে মানে এইটাকে বলা হয় হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলার বা সিপিইউ স্কেডিউলার। সে তার কাজটা কি থাকে, তার কাজটা হচ্ছে যে কোন প্রসেসটা ওই যে মানে রেডি কিউতে পরবর্তীতে এক্সিকিউট হবে, খালি এই জিনিসটা করে থাকে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বেসিক্যালি শর্ট টার্ম স্কেডিউলারের কাজ। তো মানে এই অনলি স্কেডিউলার বুঝাইতে গিয়ে এই এত কথা আর কি আসে। তো লং টার্ম স্কেডিউলারটা কি জিনিস, লং টার্ম স্কেডিউলার হচ্ছে যে সিলেক্ট হুইচ প্রসেস শুড বি ব্রট ইনটু রেডি কিউ। লং টার্ম স্কেডিউলার প্রসেস রেডি ছিল হচ্ছে সেই কেটে আসে স্যার। কেউ না সবার কাছে কেটে কেটে জি স্যার, সবার কাছে কেটে কেটে আসছে। কেটে আসতেছে স্যার কথা। স্কেডিউলারটা কি জিনিস, লং টার্ম স্কেডিউলারটা হচ্ছে সিলেক্ট হুইচ প্রসেস শুড বি ব্রট ইনটু দ্য রেডি কিউ। মানে একটু আগে হচ্ছে শর্ট টার্ম স্কেডিউলার কাজ ছিল হচ্ছে রেডি কিউ থেকে কোন প্রসেস গুলো এক্সিকিউশনে নিয়ে যাবে, আর লং টার্ম স্কেডিউলার কাজটা হচ্ছে কোন প্রসেস গুলো সেকেন্ডারি স্টোরেজ থেকে রেডি কিউতে নিয়ে আসবে, মানে এইসব প্রসেস গুলো রেডি আফটার এক্সিকিউট হওয়ার জন্য ওই সকল প্রসেস গুলাকে সিলেক্ট করে রেডি কিউতে নিয়ে আসবে, এদেরকে বলা হয় হচ্ছে লং টার্ম স্কেডুলার। মানে লং টার্ম স্কেডুলার হচ্ছে এই কাজগুলো করে থাকে। আমি কি বুঝাইতে পারছি, কারো কি কোনো কনফিউশন আছে? আপনাদের ওই ফিগারটার কথা মনে আছে, ফিগারটার কথা কি আপনাদের মনে আছে, যে ওই যে প্রসেসের ফিগারটা দেখেন রেডি রানিং। শর্ট টার্ম স্কেডুলারের কাজটা কি, শর্ট টার্ম স্কেডুলার হচ্ছে এই রেডি স্টেট থেকে, রেডিতে মনে করেন অনেকগুলো ইয়ে আছে, এইটা থেকে কোনটা সে রানিং স্টেটে নিয়ে যাবে এই কাজটা করে থাকে হচ্ছে শর্ট টার্ম স্কেডুলার। আর লং টার্ম স্কেডুলারের কাজটা কি, লং টার্ম স্কেডুলারের কাজটা হচ্ছে নিউ এর মধ্যে হচ্ছে অনেকগুলো প্রসেস, নতুন প্রসেস ক্রিয়েট হয়েছে, কোন প্রসেসটা হচ্ছে রেডি কিউতে নিয়ে আসবে, রেডি কিউতে নিয়ে আসবে এই টার্ম স্কেডুলার। আমি কি বুঝাইতে পারছি, আর কি কোনো কনফিউশন আছে, সবাই কি বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছেন লং টার্ম স্কেডিউলার আর শর্ট টার্ম স্কেডিউলার এর ডিফারেন্সটা কই? ওই আচ্ছা, ছকের ক্ষেত্রে কিভাবে বুঝবো, ডায়াগ্রামের ক্ষেত্রে যে এটা শর্ট টার্ম এটা লং টার্ম? বুঝি নাই বলেন। স্যার বলছিলাম যে ডায়াগ্রামের ক্ষেত্রে মানে কোনটা, ওখানে তো আরো আরো পাথ আছে, তো কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম, মানে এটা একটু কনফিউশন লাগছে আর কি। আরো পার্স আছে মানে বুঝি নাই বলেন কোথায়, এখানে এটার কথা বলতেছি? জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে এই রানিং থেকে টার্মিনাল বা হচ্ছে রানিং থেকে ইন্টারাপ্ট, এখানে তো আরো পথ আছে, মানে শুধু এই শর্ট টার্ম আর লং টার্ম শুধু এই দুইটা পাথেই কাজ করবে? হ্যাঁ, এই দুইটা পাথেই কাজ করবে, মানে কোন কোন প্রসেস গুলো আপনার রেডি থেকে রানিং এ যাবে এইটা যে ডিফাইন করবে, এইটা যে স্কেডিউলারটা ডিফাইন করবে ওকে বলা হয়ে থাকে হচ্ছে লং টার্ম শর্ট টার্ম স্কেডিউলার। আর কোন প্রসেস গুলো হচ্ছে আপনার নিউ থেকে রেডি স্টেটে আসবে, মানে এই নতুন স্টেট থেকে হচ্ছে রেডি স্টেটে আসবে, ওই প্রসেস গুলোকে বলা হয় হচ্ছে লং। কারো কি কোনো কনফিউশন আছে? এই তো তো আচ্ছা, লং টার্ম স্কেডিউলার ইজ ইনভোকড ইনফ্রিকুয়েন্টলি সেকেন্ডস মিনিটস। মানে লং টার্ম স্কেডিউলার মানে ওই সেকেন্ডারি স্টোরেজ থেকে কোন প্রসেস গুলো রেডি কিউতে নিয়ে আসবে বা কোন প্রসেস গুলো নেক্সট এক্সিকিউট হবে, এইটা ইয়া হচ্ছে মানে সচরাচর ইনভোক হয় না, মানে কিছু কিছু মানে বেশ কিছুক্ষণ টাইম লাগে। ওই শর্ট টার্ম স্কেডুলার যেমন হচ্ছে মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে ইনভোক হয়, বাট লং টার্ম স্কেডুলার গুলো হচ্ছে ইনভোক হইতে সেকেন্ড মিনিট লেগে যায় চেঞ্জ হইতে, বা কোন প্রসেস গুলো এগুলো ডিসিশন নিতে ওর কাজটা এক্সিকিউট করতে সেকেন্ড বা মিনিট পর্যন্ত লেগে যায়। তো এই তো মনে করেন এইখানে হচ্ছে প্রসেস, এইটাই গেল হচ্ছে। আর লং টার্ম স্কেডুলার কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, মানে লং টার্ম স্কেডুলার হচ্ছে মাল্টি প্রোগ্রামিংটা কন্ট্রোল করে থাকে। যে মাল্টি প্রোগ্রামিংটা কি ছিল বলেন তো দেখি মনে আছে কিনা, মাল্টি প্রোগ্রামিং পড়াইছিলাম মনে আছে সবার? জি স্যার মনে আছে স্যার। বলেন তো কি ছিল নাইমুর স্যার মাল্টি প্রোগ্রামিং স্যার
স্যার একসাথে স্যার অনেকগুলা কাজ করেন স্যার, সিপিইউ স্যার হ্যাঁ 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 বলো। স্যার অ্যাকুরেটটা মনে আসতেছে না স্যার, একসাথে অনেকগুলা কাজ করে স্যার, একটার পর একটা কাজ করে স্যার, এটা ছিল অনেকটা অনেকটা কাছাকাছি দেখি কার স্যার একুরেটলি মনে আছে। এট এ টাইম কাজ করে স্যার, আমার কয়েকটা সিপিইউ, আমার কোর হচ্ছে কয়েকটা থাকে, কোর সবগুলো হচ্ছে এট এ টাইম কাজ করে, একটা দিয়ে আমার কন্ট্রোল হয়। এট এ টাইম কাজ করে জি স্যার। আর তার আর কেউ আর কেউ নাই তো মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে নাইমুর যেটা বলছে ওইটা ঠিক আছে, এট এ টাইম যেটা কাজ করে বা সুইচ করে করে যেটা কাজ করে, মনে করেন এই কাজ কিছুক্ষণ করলো এই কাজ কিছুক্ষণ করলো, ওইটাকে বলা হয় হচ্ছে মাল্টি টাস্কিং, ঠিক আছে। আর মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে যে নাইমুর যেটা বললো যে অনেকগুলো প্রসেস একই সাথে আছে, একটার পর একটা প্রসেস, একটার পর একটা প্রসেস, মানে কোন প্রসেসটা আগে আসবে, মানে সেকেন্ডারি স্টোরেজ থেকে কোন প্রসেসটা আগে নিয়ে আসবে, কোন প্রসেসটা নিয়ে আসবে মানে রেডি কিউতে আনবে, এই সকল কাজগুলোকে বলা হয় হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? এই যে গৌরব পল লিখছে ভুল, ঠিক জি আছে, স্যার গৌরব পল যেটা লিখছে ওইটা হচ্ছে মাল্টি টাস্কিং। কারো কি কোনো কনফিউশন আছে? তো ফাইন, তো প্রসেসেস ক্যান বি ডিসক্রাইব অ্যাজ আদার, মানে প্রসেস হচ্ছে দুইটি দুই তিন টাইপের হতে পারে, একটা হচ্ছে ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস, আর একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস এর কাজটা কি, স্পেন্ডস মোর টাইম ডুইং ইনপুট আউটপুট দেন কম্পিউটেশন, মানে এইটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য অনেক টাইম ওয়েট করে, এইটাকে বলা হয় হচ্ছে ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস। মানে ওই সকল প্রসেস গুলো আপনার মেইনলি ইনপুট আউটপুটের জন্যই ওয়েট, আউটপুটটা কি আসবে না আসবে এই সকল জিনিসপত্র গুলোর জন্য হচ্ছে ওয়েট করে। এই জন্য মানে এইটা হচ্ছে ওই সকল টাইমের জন্য হচ্ছে অনেক টাইম ওয়েট করে থাকে বা অনেক টাইম স্পেন্ড করে থাকে, এই জন্য ওই সকল প্রসেস গুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস। আর সিপিইউ বাউন্ড প্রসেস এর কাজটি স্পেন্ডস মোর টাইম ডুইং কম্পিউটেশন, মানে এটা হচ্ছে কম্পিউটেশন করার কাজে হচ্ছে মোর টাইম ব্যয় করে থাকে, মানে অনেক বেশি পরিমাণ টাইম ব্যয় করে থাকে, এইটাকে বলা হয় হচ্ছে মানে কম্পিউটেশন, মনে করেন যোগ করলো বিয়োগ করলো গুণ করলো এরকম হচ্ছে ইয়া করলো, তো এই সকল এই সকল গুলাকে বলা হয় হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, মানে কম্পিউটেশন যে সকল প্রসেস গুলা করে থাকে। আপনি কি ম্যাটল্যাবে কাজ করছেন কেউ? ম্যাটল্যাব ম্যাটল্যাব কি আপনারা করছেন? নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ছিলেন আপনারা? জি স্যার, নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টটা পড়ছিলেন? জি স্যার। নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি ম্যাটল্যাবে করছিলেন না কিসে করছিলেন আপনারা? স্যার আমরা তো সিটে করছিলাম। বুঝি নাই কিসে করছেন, ম্যাটল্যাবে করেন না? সিটে না স্যার, ম্যাটল্যাবে করি নাই। ম্যাটল্যাবে করা নেই স্যার, সিটে করছি স্যার। সিটে করছেন আপনারা ম্যাটল্যাব? জি স্যার, নিউমেরিক্যাল সিটে করছি। নিউমেরিক্যাল সিটে করছেন আপনারা? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা ম্যাটল্যাব সফটওয়্যারের সাথে পরিচিতই হন নাই নাকি? না স্যার। নিউমেরিক্যাল কে নিছিল? আমাদের নিছিল হচ্ছে সোহেল রানা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাক যেটাই হোক, মনে করেন আমরা মানে ম্যাটল্যাব বলে একটা সামনে যদি কেউ ইমেজ অ্যানালাইসিস ভিডিও অ্যানালাইসিস করতে চান বা কাজ করতে চান, দেখবেন যে ম্যাটল্যাব সফটওয়্যারটা খুব ভালো কাজ করতেছে, মানে বা ওই সকল সফটওয়্যার গুলা ম্যাটল্যাব দিয়ে বেসিক্যালি এই সকল কাজগুলো করে থাকে, বুঝতে পারছেন? তো আমরা আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস যখন আমরা আমাদের ভার্সিটিতে করে আসছিলাম, এই ম্যাটল্যাবে কাজ করছিলাম আর বা ম্যাটল্যাবে কোড টোড করছিলাম। তো মানে এত কথা বলার রিজনটা কি, এত কথা বলার রিজনটা হচ্ছে বেসিক্যালি এই ম্যাটল্যাব দিয়ে আপনারা কি বলে মানে এই ম্যাটল্যাবের মধ্যে আপনি যখন এই ভিডিও অ্যানালাইসিস বা ইআই অ্যানালাইসিস এর কোড গুলা করবেন, দেখবেন যে এক একটা কোড মানে এমনও কোড আছে এক একটা কোড রান হইতে আপনার 2 দিন 3 দিন সময় লাগে, মানে কোডটা হচ্ছে রান হচ্ছে 2 দিন 3 দিন পর দিন দিন পর্যন্ত হচ্ছে কোডটা রান হয়, বুঝতে পারছেন? 2 দিন 3 দিন পরে গিয়ে হচ্ছে আপনার আউটপুট দেয়, মানে এত বড় বড় কোড হচ্ছে আপনার, মানে বিশাল বড় বড় কোড হচ্ছে ম্যাটল্যাব প্রসেস করতে পারে। তো এই যেটাই বলতেছে এইগুলো ওইগুলাতে বলা হয় হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, মানে ওইগুলো হচ্ছে কম্পিউটেশন করে, মানে আপনি যে সকল ফাংশন গুলো লিখছেন বিভিন্ন জিনিসপত্র গুলো লিখছেন ওই সকল গুলা ওই সকল জিনিসপত্র গুলো হচ্ছে কম্পিউটেশন করে, কম্পিউটেশন করে তারপরে হচ্ছে আপনাকে আউটপুট দেয়। এখানে কি লিখছে, ভেরি লং ফিউ ভেরি লং সিপিও বার্স, মানে সিপিও বার্স মানে কি, মানে সিপিও টাইম, মানে ভেরি লং সিপিও টাইম আর কি।
বুঝতে পারছেন? তো এই এই সিপিও টাইম মানে কি, মানে এক্সিকিউশন টাইম হচ্ছে ওইটার খুব বেশি, সিপিও বার্স মানে হচ্ছে এক্সিকিউশন টাইম বেশি, এটা বোঝাচ্ছে আর কি। তো আচ্ছা, এটা হচ্ছে যে মিডিয়াম টার্ম স্কেজিউলিং, মিডিয়াম টার্ম স্কেজিউলিং টা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় থাকে না, মানে দুইটাই থাকে। এটা হচ্ছে অ্যাডেড চাইল্ড অ্যাড করা যাইতে পারে ইফ ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং নিডস টু বি ডিক্রিজ, মানে আপনি যদি ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং টা ডিক্রিজ করতে চান, মানে ওইটার মধ্যে সাপোজ অনেকগুলো যোগ হয়ে গেছে, এতগুলো আপনি চাচ্ছেন না, অনেকগুলো প্রসেস এসে একত্রিত হয়ে গেছে, একটার পর একটা এক্সিকিউট হবে। হ্যাঁ, তো ওই অনেকগুলো প্রসেস থেকে আপনি চাচ্ছেন যে এখন কিছু কিছু প্রসেস হচ্ছে যে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, মানে ওই মেইন মেমোরি থেকে বাদ দিয়ে দিবেন। মেমোরি থেকে বাদ দিয়ে হচ্ছে আপনি মানে কোন ব্যাক স্টোরেজে যেগুলো বাদ দিয়ে দিচ্ছেন আবার ওগুলো একবারে বাদ দিচ্ছেন না, ওইগুলো হচ্ছে কই রাখবেন, ব্যাক স্টোরেজে সেভ করে রাখবেন, ঠিক আছে। তো এই কাজটা যদি করতে যান, এই কাজটা তো আমার আর শর্ট টার্ম স্কেজুল লং টার্ম স্কেজুলার করবে না। লং টার্ম স্কেজুলার হচ্ছে আমার মাল্টি প্রোগ্রামিংটা হ্যান্ডেল করবে। মাল্টি প্রোগ্রামিংটা কিভাবে হ্যান্ডেল করবে লং টার্ম স্কেজুলার? অনেকগুলো প্রসেস আছে, সেইখান থেকে হচ্ছে আপনার প্রসেস গুলো একটা একটা করে প্রসেস ভাববে যে হ্যাঁ এই প্রসেসটা পরে যাবে, এই প্রসেসটা পরে যাবে, এই প্রসেসটা পরে যাবে, এইভাবে যদি ইয়ে করে থাকে। বাট মিড টার্ম স্কেজুলার কি করবে, মিড টার্ম স্কেজুলার দেখবে যে অনেকগুলো প্রসেস হয়ে গেছে, লং টার্ম স্কেজুলারের হচ্ছে ঝামেলা হচ্ছে ওই প্রোগ্রাম গুলা মাল্টি প্রোগ্রামিং গুলা হ্যান্ডেল করতে। সেই ক্ষেত্রে মিডিয়াম টার্ম স্কেজুলার এসে কি করবে, মিডিয়াম টার্ম স্কেজুলার হচ্ছে সে হচ্ছে দেখবে ফার্স্টে ফার্স্টে হচ্ছে দেখবে যে কোন প্রোগ্রাম গুলা হচ্ছে সবার লাস্টে আসছে, সে তখন কি করবে ওইগুলাকে মেমোরি থেকে রিমুভ করে দিবে, মেমোরি থেকে রিমুভ করে সেকেন্ডারি স্টোরেজে নিয়ে রাখবে। তো এই যে মেমোরি থেকে রিমুভ করে নিয়ে সেকেন্ডারি স্টোরেজে রাখবে বা সেকেন্ডারি স্টোরেজের মধ্যে রাখবে, তারপরে কি করবে ওই সকল দিনগুলো যখন এক্সিকিউশন হয়ে যাবে তখন আবার কি করবে সেকেন্ডারি স্টোরেজ থেকে আবার ওই মেমোরিতে নিয়ে আসবে। এই কাজটা যে করে থাকে এর নাম হচ্ছে মিডিয়াম টার্ম স্কেজুলিং। আমি কি বুঝাইতে পারছি, কারো কি কোনো কনফিউশন আছে? হচ্ছে একটা ভায়া হিসেবে কাজ করবে, এক্স্যাক্টলি এইটা এইটাই বলতেছে। দেখেন ক্যান্ডিডেট এক্সাম মিডিয়াম কি ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং নিড টু ডিক্রি, তো কি বলতেছে রিমুভ প্রসেস ফ্রম মেমোরি, মানে এটা হচ্ছে মেমোরি থেকে প্রথমে প্রসেসটাকে রিমুভ করবে, রিমুভ করে করে রাখবে ডিস্কে রাখবে, এরপরে কি রাখবে ব্রিং ব্যাক ইন ফ্রম ডিস্ক টু কন্টিনিউ এক্সিকিউশন, এরপরে হচ্ছে ওইটা সেকেন্ডারি স্টোরেজ থেকে আবার কই নিয়ে আসবে মেমোরিতে নিয়ে আসবে, যখন ওই সকল কাজগুলো মানে প্রোগ্রামিং গুলো হ্যান্ডেল করে ফেলবে শর্ট টার্ম স্কেজুলার যখন ফাঁকা হয়ে যাবে তখন হচ্ছে পরবর্তীতে সে আবার নিয়ে আসবে, নিয়ে এসে কি করবে এক্সিকিউশন করবে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে সোয়াপিং। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? স্যার এই সোয়াপিংটা কি স্যার মিড টার্ম এটার মধ্যে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিড টার্ম স্কেজুলারে করে থাকে। এরপরে হচ্ছে যে প্রসেস ক্রিয়েশন, যে আপনি চাইলে কোন একটা প্রসেস হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে পারবেন, মানে এই সকল জিনিসপত্র গুলো আর কি। যে তো প্রসেস ক্রিয়েশনের ক্ষেত্রে কি, যে মানে আমরা এই যে অপারেটিং সিস্টেম মাস্ট প্রোভাইড মেকানিজম ফর প্রসেস ক্রিয়েশন, প্রসেস টার্মিনেশন মানে আপনাকে হচ্ছে যে ইয়াটা কিভাবে কি করবেন না করবেন এটার কথা বলতেছে, যে একটা প্রসেস কিভাবে ক্রিয়েট করবেন, প্রসেস কিভাবে এক্সিকিউট করবেন, এই সকল জিনিসপত্র গুলা সম্পর্কে হচ্ছে আপনাকে এখন আইডিয়া দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, আমরা দেখেন আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন। প্রসেস ক্রিয়েশনটা কি জিনিস, যে প্যারেন্ট প্রসেস ক্রিয়েট চিলড্রেন প্রসেস হুইচ ইন টার্ন ক্রিয়েট আদার প্রসেস ফর্মিং আর ট্রি অফ প্রসেস, মানে প্যারেন্ট প্রসেস যেগুলো আছে ওইগুলা হচ্ছে চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, চাইল্ড প্রসেস হচ্ছে আবার ওই চাইল্ড থেকে আরো চাইল্ড বের হয়, তো এরকম করে হচ্ছে একটা ট্রি বের হয়। আচ্ছা,
প্যারেন্ট প্রসেসটা প্রথমে কি কি ক্রিয়েট করে, একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করে। তো চাইল্ড প্রসেস গুলা কি করে, চাইল্ড প্রসেস থেকে আরো চাইল্ড ক্রিয়েট হয়, চাইল্ড ক্রিয়েট হয়, এইভাবে বেসিক্যালি প্রসেস গুলা ক্রিয়েট হয়। আমি কি বুঝাইতে পারছি? তো এইগুলা হচ্ছে আপনারা আরো বুঝতে পারবেন, একটা ফর্ক বলে কমান্ড আছে লিনাক্সে, ফর্ক বলে একটা কমান্ড আছে। আপনি যখন ওই কমান্ডটা দিবেন লিনাক্সে, তখন একটা প্রসেস আপনার জন্য ক্রিয়েট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি এতটুকু? কারো কি কোনো জি স্যার, কনফিউশন আছে? এগুলা জাস্ট আপনাদের জেনে রাখার জন্য আর কি, মানে এগুলা যে খুব ইম্পর্টেন্ট ওইটা না, মানে প্রসেস কিভাবে ক্রিয়েট হয় এগুলা জাস্ট খালি জানার জন্য জানা। যে প্রথমে হচ্ছে একটা ফর্ক বলে কমান্ড থাকে, ওই ফর্ক কমান্ডটা যখন এক্সিকিউট হয় তখন হচ্ছে, মানে ফর্ক কমান্ডটা যখন ইয়ে করে তখন হচ্ছে লিনাক্সে এই প্রসেসটা এক্সিকিউট হয়ে যায়, মানে সরি, তখন হচ্ছে লিনাক্সে একটা প্রসেস ক্রিয়েট হয়ে যায় আপনি যখন ফর্ক কমান্ডটা এক্সিকিউট করেন। তো ওই ইয়ে থেকে হচ্ছে কিভাবে ক্রিয়েট হয়, ওই প্রথমে সে মনে করেন একটা প্রসেস ক্রিয়েট করলো, ওই প্রসেস থেকে পরবর্তীতে হচ্ছে বিভিন্ন চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়। আপনারা এই ফিগারটা দেখলে বুঝতে পারবেন, এখান থেকে ফার্স্টে মনে করেন এই প্রসেসটা ক্রিয়েট হয়েছে, এই প্রসেসটা থেকে হচ্ছে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এইটার চাইল্ড। আবার কি হয়েছে, এই এইটার থেকে এটার চাইল্ড তৈরি হয়েছে, এটার থেকে এটার চাইল্ড তৈরি হয়েছে, এটার থেকে এটার চাইল্ড তৈরি আছে। আপনার প্যারেন্ট চাইল্ড সম্পর্কে হচ্ছে অবহিত আছেন না, জানেন তো ডেটা স্ট্রাকচারে পড়ে আসছেন না, প্যারেন্ট জি কি স্যার, জিনিস, চাইল্ড কি জিনিস? হ্যাঁ স্যার পড়ে আসছি। আচ্ছা ফাইন, তো এইটাই। তো এখন হচ্ছে রিসোর্স গুলা কিভাবে শেয়ার হবে। রিসোর্স শেয়ার মানে কি, যে প্যারেন্টের প্রসেসের মধ্যে যে যে ফিচার গুলা ছিল, মানে চাইল্ড প্রসেসের মধ্যে হচ্ছে ওই ওই ফিচার গুলা থাকবে কি থাকবে না, তো এইটা হচ্ছে রিসোর্স গুলা, রিসোর্স শেয়ারিং অপশন। রিসোর্স শেয়ারিং এর আবার তিনটা অপশন থাকে। কিরকম অপশন থাকবে রিসোর্স শেয়ারিং এর? তিনটা অপশন থাকে। কি কিরকম রকম তিনটা অপশন থাকে? এক নাম্বার অপশন দিছে কি, প্যারেন্ট এন্ড চিলড্রেন শেয়ার অল রিসোর্সেস, মানে প্যারেন্ট আর চাইল্ড তাদের মধ্যে সবগুলা রিসোর্স শেয়ার করবে। বুঝতে পারছেন? মানে প্যারেন্ট আর চাইল্ড, মানে মনে করেন তাদের মধ্যে প্যারেন্টের মধ্যে প্যারেন্টের কাছে 10টা রিসোর্স আছে, চাইল্ডের কাছে 5টা রিসোর্স আছে, তো তারা একজন আরেকজনের সাথে এই 10টা 5টা রিসোর্স সবগুলা রিসোর্স একে অপরের সাথে শেয়ার করবে। তাই এরপরে কি বলছে, চিলড্রেন শেয়ার সাবসেট অফ প্যারেন্ট রিসোর্সেস, মানে হচ্ছে চিলড্রেন হচ্ছে, মানে চিলড্রেন যারা আছে ওরা হচ্ছে সাবসেট শেয়ার করবে, মানে অর্ধেক, মানে প্যারেন্টের কিছু একটা অংশ শেয়ার করবে তার সাথে, মানে প্যারেন্টের কিছু কিছু বৈশিষ্ট্য চাইল্ডের মধ্যে যাবে, সব যাবে না। চাইল্ড ফার্স্টের একটা অপশন হতে পারে যে সবগুলা ফিচার চাইল্ডের মধ্যে থাকবে, চাইল্ড আর প্যারেন্টের মধ্যে থাকবে, শেয়ার করবে। আরেকটা অপশন থাকতে পারে কি, মানে চিলড্রেন যারা আছে তারা হচ্ছে প্যারেন্টের সাথে সাবসেট, মানে সাবসেট শেয়ার করবে। সাবসেট মানে কি, মানে কিছু অংশ শেয়ার করবে, পুরাটা শেয়ার করবে না তাদের রিসোর্স। আরেকটা অপশন কি হতে পারে, প্যারেন্ট এন্ড চাইল্ড শেয়ার নো রিসোর্সেস, মানে দুইজন একজন আরেকজনের সাথে কোনো ধরনের কোনো রিসোর্স শেয়ার করবে না। এই তিন অপশনে তারা তাদের রিসোর্স গুলো শেয়ার করতে পারে। এক্সিকিউশন অপশনটা কি, প্যারেন্ট এক্সিকিউট কনকারেন্টলি, মানে প্যারেন্ট আর চাইল্ড দুইজন যারা আছে তারা হচ্ছে একে অপরের সাথে কনকারেন্টলি এক্সিকিউট হতে পারে। আরেকটা কি অপশন হতে পারে, প্যারেন্ট ওয়েট আনটিল চাইল্ড টার্মিনেট, মানে প্যারেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবে যতক্ষণ না পর্যন্ত কি টার্মিনেট হয়ে যায়, চাইল্ড হচ্ছে আপনার টার্মিনেট হয়ে যায়, মানে চাইল্ডের টার্মিনেট হয়ে যাওয়া পর্যন্ত প্যারেন্ট ওয়েট করবে। ওয়েট করার পর মানে কি, মানে চাইল্ড টার্মিনেট হয়ে গেল এরপর প্যারেন্ট এক্সিকিউট করবে, এক্সিকিউট করে প্যারেন্ট টার্মিনেট হবে। আমি কি বুঝাইতে পারছি, আপনি কোনো কনফিউশন আছে? এক্সিকিউশন অপশনটা কিভাবে হবে, এক্সিকিউশন অপশনটা হচ্ছে প্যারেন্ট আগে, প্যারেন্ট এন্ড চাইল্ড এক্সিকিউট কনকারেন্টলি, মানে কি প্যারেন্ট আর চাইল্ড দুজনে একই সাথে হচ্ছে এক্সিকিউট হবে, এইটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন কি হতে পারে, যে প্যারেন্ট হচ্ছে চাইল্ডের টার্মিনেট হওয়া পর্যন্ত ওয়েট করবে, মানে চাইল্ড প্রসেসটা হয়ে গেছে এরপর প্যারেন্ট প্রসেসটা আপনার এক্সিকিউশন শুরু করছে। ফাইন, এটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন। তো প্রসেস ক্রিয়েশনের জন্য ইউনিক্সের এক্সাম্পল কিরকম হতে পারে, ফর্ক, সিস্টেম কল ক্রিয়েটস নিউ প্রসেস, মানে ফর্ক যখন আপনি কমান্ডটা দিবেন তখন হচ্ছে একটা নতুন প্রসেস ক্রিয়েট করবে। এক্সিকিউশন সিস্টেম কল ইউজ আফটার ফর টু রিপ্লেস দ্য প্রসেস মেমোরি স্পেস উইথ আ নিউ প্রোগ্রাম। তো বেসিক্যালি হচ্ছে ফর দিয়ে আপনি একটা নতুন প্রসেস ক্রিয়েট করবেন, আর এক্সিকিউশন সিস্টেম কলটা আপনি যখন কল করবেন তখন হচ্ছে বেসিক্যালি এই ফর থেকে এক্সিকিউশন যখন সিস্টেম কলটা কল করবেন তখন হচ্ছে বেসিক্যালি একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়, চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়ে ওইটা হচ্ছে এক্সিকিউটেবল মোডে চলে যায়, আর যে প্রসেসটা আপনি রিপ্লেস করে ফেলেন। তো ফাইন, এইখানে হচ্ছে মানে এই কি ব্যাপার,
এইখানে হচ্ছে সেই লিনাক্সের কোড দেওয়া আছে, তো লিনাক্সে মানে এইভাবে হচ্ছে ক্রিয়েট করে আর কি, আপনার একটা চাইল্ড প্রসেস বা ইয়ে প্রসেস, প্রসেস গুলা হচ্ছে ক্রিয়েট করে। তো এইগুলা হচ্ছে আপনাদের দেখানো হবে না, মোস্ট প্রবলি আপনাদের ইয়েতে মানে ইয়ের মধ্যে দেখানো হয় না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এগুলো দেখবো, আরো দেখবো পরবর্তীতে। তো প্রসেস টার্মিনেশন, প্রসেস টার্মিনেশন করার জন্য হচ্ছে এক্সিট সিস্টেম কল কল করা হয়। এক্সিট সিস্টেম কল করার জন্য হচ্ছে প্যারেন্ট মে টার্মিনেট দ্য এক্সিকিউশন অফ চাইল্ড প্রসেস ইউজিং দ্য অ্যাবর্ট সিস্টেম কল, মানে প্যারেন্ট চাইলে কোন প্রসেসের, কোন চাইল্ড প্রসেসের টার্মিনেট ইয়ে করে দিতে পারে। মনে করেন ওর আন্ডার থেকে যে, ওর থেকে যে সকল চাইল্ড প্রসেস গুলো আছে, ওই যে সকল চাইল্ড প্রসেস গুলো ক্রিয়েট হয়েছে, ও চাইলে ওই সকল চাইল্ড প্রসেস গুলো ক্রিয়েট বন্ধ করে দিতে পারে, কি কোন সিস্টেম কল কল করে অ্যাবর্ট। আর এক্সিট সিস্টেম কল করার পরে কি করতে পারবেন, প্রসেস এক্সিকিউট লাস্ট স্টেটমেন্ট এন্ড দেন আস্ক দ্য অপারেটিং সিস্টেম টু ডিলিট ইট ইউজিং দ্য এক্সিট সিস্টেম কল, মানে প্রসেস হচ্ছে তার লাস্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করে ফেলছে। এক্সিকিউট করার পরে তখন হচ্ছে অপারেটিং সিস্টেম থেকে অটোমেটিক একটা এক্সিট সিস্টেম কল কল হয়। কল হওয়ার পরে কি হয়, ওইটা মেমোরি থেকে আপনার প্রসেস গুলোকে ডিলিট করে দেয়। মনে করেন এতক্ষণ যা কল হয়েছে না হয়েছে, এটা হচ্ছে ডিলিট করে দেয় আর কি, বুঝতে পারছেন? এক্সিট সিস্টেম কল কল করতে। তো অ্যাবর্ট সিস্টেম কল কি করে ইউজ করে কি করা হয়, অ্যাবর্ট সিস্টেম কল ইউজ করে কোন একটা প্যারেন্ট প্রসেস চাইলে হচ্ছে চাইল্ড প্রসেসের, তো এগুলো আর কি আমাদের জানার জন্য জানা, এগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা নেক্সট দিন, আজকে আমাদের ক্লাস এতটুকু মানে ইম্পর্টেন্ট কাজ আছে, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। আমরা নেক্সট দিন হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন শুরু করব, বুঝতে পারছেন সবাই? জি স্যার। যতদূর যা পড়াইলাম, কারো কি কোনো কনফিউশন? কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন আস্ক করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে আজকে যতদূর পড়াইলাম তার মধ্যে? না স্যার, কোশ্চেন নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে সৈকত আছেন?